কোথায় যাব কোথায় যাব ঠিক না করতে পেরে বাড়ির সামনেই ছিল চায়ের হাট, তো সবাই মিলে আমরা চলে গেলাম কিন্তু চায়ের হাটে। আর সব মাথা যখন এক জায়গায় হয় তখন তো একটুখানি ঘুরতে বেরোতেই হয়। আর বাবুরা সবসময় চার ভাই হয়েছে, তো চার ভাই মিলে কিন্তু ঘুরতে যাবে। তো বাবুর শরীরটা খারাপ বলে আমি বাবুকে নিয়ে আসিনি, আর এই যে দেখুন আমার তিন সঙ্গী চলে এসেছে কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে। আর বাবুকে বাড়ি রেখে এসে, বাবুর যেহেতু শরীরটা ভালো ছিল না, তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সম্রাট অ্যান্ড তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হতে চলেছে একদম জমিয়ে মজা, আর সঙ্গে যদি এরা থাকে তো তাহলে তো মজা আরও দ্বিগুণ হয়ে যায়। এদের সব কাণ্ডকলাপ দেখতে দেখতেই আমাদের দিন কিন্তু শেষ হয়ে যায়। কে না বলুন বাচ্চাদের সঙ্গে থাকতে ভালোবাসে, তো সবারই ইচ্ছা করে কিন্তু একটু বাচ্চাদের সঙ্গে সময় কাটাই। তো আমরাও কিন্তু একটুখানি ওদের সঙ্গেই সময় কাটানোর জন্য চলে গেছিলাম, কারণ ওদেরকে নিয়ে একটুখানি বেরোনোই হয় না। তো আজকে আমি, সম্রাট, বাবুকে তো নিইনি, ছদ্দি, বদ্দি, দাদাই, কায়দা, সোনা বউ, সোনাদা, তারপরে কাত্তুক, সবাই মিলে কিন্তু আমরা চলে গেছিলাম চায়ের হাটে। আর এখানে গিয়েই কিন্তু ওরা খাবারের অর্ডার করেছিল, বিভিন্ন রকমের খাবার। তার মধ্যে ছিল ফ্রাইং মোমো, ছিল হচ্ছে ফিশ কাবাব, তারপরে ছিল হচ্ছে গিয়ে কি একটা মিল্ক শেক কি ওইটা ওরা বলতে পারবে, আমার এখনও ঠিক নামটা খেয়াল পড়ছে না, ছিল ফ্রেঞ্চ ফ্রাই। এই যে দেখুন কত রকমের খাবার এসেছিল। তো তারপরে কিন্তু আমরা এখানে একটুখানি আনন্দ করবো বলে সবাই মিলে একসঙ্গে, অনেক দিন বাদে এরকমভাবে ঘুরতে বেরোনো হয় না, সবাই যেহেতু এক জায়গায় হয়েছে তাই ভাবলাম আজকে একটুখানি ঘুরিয়ে বেরোই। তো দেখুন সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, আর আমিও কিন্তু খেতে হয়ে পড়েছিলাম, প্রচুর ব্যস্ত ও পেট ভরে খেয়ে নিচ্ছিলাম। আর বাবুকে আজকে আনার খুবই ইচ্ছা ছিল কিন্তু ওর শরীরটা বেশি একটা ভালো না বলে ঘুমিয়ে পড়েছিল বলে ওকে আর ওঠাইনি। তো দেখুন কথাও চলছে তার সঙ্গে কিন্তু আমাদের খাওয়া দাওয়াও চলছে, আর আজকে বদ্দি বাড়ি চলে যাবে। তো আমি আর ছদ্দি কিন্তু আজকে সেজে গুজে এসেছিলাম, কারণ আমরা এখনও বাপের বাড়ি আছি, কিন্তু বদ্দি কিন্তু চলে যাবে আজকে শ্বশুর বাড়ি, তাই বদ্দির মনটা বেশি একটা ভালো না, তাই ও কিন্তু বেশি একটা সেজে গুজেও আসেনি। তো এখানে চলছে জমজমাটি আড্ডা আর হচ্ছে গল্প। ও হ্যাঁ, আর চায়ের হাটে এসেছি, চা খাবো না সেটা কি কখনো হয়? তো তার জন্য কিন্তু আমরা সবাই এই যে চা নিয়ে নিয়েছিলাম, আর আবার তার সাথে মালাই চাও কিন্তু নিয়েছিলাম। তো খেতে কিন্তু খাবারগুলো, ওখানকার খাবার সত্যি কথা বলতে অসাধারণ। আর ওখানে বসে না জমিয়ে আড্ডা দেওয়ার জন্য একদম মানে খুব ভালো জায়গা হচ্ছে গিয়ে চায়ের হাট। তো এখানে আবার একটু গানও চলছিল, ওরা একটুখানি তার মধ্যেখানে নেচেও নিচ্ছিল, আবার মোবাইলে সব হচ্ছে গেম দেখা দেখিও করছিল। তো আর এই যে আমার বদ্দি ছিল সারাক্ষণ খেতে ব্যস্ত, দেখুন একটুকুও মুখ কিন্তু থামছে না, সব সময় খেয়েই যাচ্ছে। আর এখানটা একটা ছবি তোলবার জন্য খুব সুন্দর করে দিয়েছিল, এই যে দেখুন চায়ের হাট লেখা আছে। তো আমরা কিন্তু এখানে ঢুকে প্রত্যেকেই ছবি তুলে নিয়েছিলাম। আর এই জায়গাটা দেখুন, আমরা যে জায়গাটার মধ্যে বসেছি একদমই কিন্তু ছিল তার সামনে, তো তার জন্য কিন্তু আমরা বারবার করে যাচ্ছি আর কিন্তু ওখান থেকে ছবি তুলতে মানে আসছি ওখানে। তো এই যে দেখুন সবাই কিন্তু সবার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। তো তারপরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি করেই বেরিয়েছি, কারণ বললাম না বদ্দিরা আজকে বাড়ি চলে যাবে, তো তার জন্যে কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি করে বেরিয়েছি। আর বেশ সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, এখন প্রায় 8:30 মতন বাজে, ওদেরও একটু যাওয়ার সময় হয়ে গেছে। এই যে ওরা চলে যাচ্ছে এখন বাড়িতে, তো ওরা বেরিয়ে গেলে কিন্তু আমরাও ওদের সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। তো আমরা এখন সবাই একটু অপেক্ষা করছিলাম, ওরা চলে যাচ্ছে। আজকে মনটা বড্ড খারাপ লাগছে, এতদিন ধরে তিনজন একসাথে ছিলাম, তো আর ওরা তিন ভাই সবাই এক জায়গায় ছিল, তো মজাও করছিল। তো আজকে মানে একটু তো খারাপ লাগছে এই যে ও চলে যাচ্ছে আর আমাদেরও মানে চলে যাওয়ার আর কি সময় হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন ছদ্দিরাও গাড়িতে উঠে পড়েছে, আগে সোনাদারাও গাড়িতে উঠে পড়েছে, আর আমরা কিন্তু মধ্যিখানে, এবার আমিও গাড়িতে উঠে পড়ব। তো তারপরে কিন্তু এই যে এখান থেকে একটুখানি ক্যাডবেরি, আর মাদের জন্য, মারা যেহেতু বাড়িতে ছিল, আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর দিদির ছেলে একটু আইসক্রিম খাবে বলেছিল, তো ওকেও একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম। তো এইভাবেই কিন্তু আমাদের দিনটা হই হই করে কেটে গেল, খুব মজাদার একটা দিন কাটা।